এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দিরকে আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অদন্ত প্রহরে পাহাড়তে হবে। আপনারা ভালো করে দেখুন, জসিম উদ্দিন রহমানি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোন কানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই, এটা শেখ হাসিনার তৈরি করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ এক যুগ প্রায় কারাবাসের মধ্যেও আমার বরগুনার প্রাণ প্রিয় ভাইদের সামনে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বড় বোন আমার মায়ের তুল্য, আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই। আমি কালকে বিকেলে খবর পেয়েছি, কালকে বিকেলেই আসার কথা ছিল, আসা হয় নাই। রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি, ডান কাঁধ বাম কাঁধ করতে করতে এভাবে চলে গেছে। আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম 2013 সালে আগস্টের 10 তারিখে। বাংলাদেশের বুকে, বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগদ্দল পাথর বসেছিল। আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম, সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে, এবার এসেছে গাভে চড়ে, আর গাভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়, আর বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। একটা হিন্দু যদি এ কথা বলতো আমার কোন আপত্তি ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাদ্দাদ একটু ভালো ছিল, মক্কার আবু জাহেল বিশ্বাস করত, কোরআনে স্পষ্ট বলেছে ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাদ্দাদকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, যদি মক্কার আবু জাহেল আবুল হাদ্দাদকে আমি জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা, অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে? আল্লাহ বলছেন লায়াকুলুন্নাল্লাহ, মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন। যেখানে মক্কার আবু জাহেল আবুল আহাব পর্যন্ত
বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল, মা দুর্গা দেবী গদে চলে এসে বলে ফসল বেশি হয়েছে, আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই, আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম, আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম, কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই, আপনারা ভালো করে দেখুন, জসিম উদ্দিন রহমানি গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোন কানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই, এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা, সেখানে বলেছে ফেরাউন কি করত, ওয়াজা আলা আহলাহা শিয়া, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত, ইস্তাদইফা তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা, বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল। আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোন দলের আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না, সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন। হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল, সাজওয়াজান নামিয়ে দিয়েছিল, আল্লাহ বলছেন আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন, তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আমার দেশে বলা হয় আবাবিল পাখি। আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, নবজাতক শিশু পর্যন্ত যখন ময়দানে ছড়িয়ে পড়েছে, এটা আল্লাহর তোমার সেই আবাবিল পাখি চলে এসেছে। হাসিনার কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো, আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি, আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের এই মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না, এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে, খবরদার। আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দিরকে আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অদন্ত প্রহরে পাহাড়তে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার,
আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম 10,000 উন্মুক্ত তরবার নিয়ে বসে আছেন, একটা ইশারা করলে সব গর্তান গুড়ের যায় মক্কার কাফেরদের, মক্কার কাফেররাও এসে হাজির হয়েছে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার কাফেররা, তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাহ করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করে নির্যাতন করেছিল। কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? মক্কার কাফেররা বলেছিল, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি। আল্লাহর নবী বলেছিলেন, আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে। আল্লাহর নবী বললেন, লা তাফরিবা আলাইকুম আলইয়ম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই, কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, যাও ইযহাবু আনতুম আত-তালাকা, আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি। বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সাধারণ জনতা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি। আমি একটা কথা না বললেই নয়, আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উমুক্তমুক, আমার এই জিল জীবনের আমি সর্বশেষ কথা বলছি, সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই, একজন কারা পুলিশ, নাম হলো প্রবীর, দুইটারা বলা কি, এরা হিন্দু দেখেন হিন্দু, দুপুরের সময় আমি ডায়াবেটিস রোগী, মুখটা শুকিয়ে গেছে, বলেন হুজুর আপনার বোধহয় ক্ষুধা লেগেছে, আমি কিছু বললাম না, বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দিই, আমি ওর টাকা তো আনি নাই, কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চাইলেন তাও নাই, শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয়। হিন্দু প্রবীর, এটা সর্বশেষ যে করতে আমি করেছি সেই করে দিন। আপনাদেরকে আরো বলি, আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য, আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি, খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্ত থাকুন, আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে, এশিয়া মহাদেশের 1 নম্বর জেল, এটা কঠিন জেল, 1,000-এর উপরে আছে ফাঁসির আসামি, ফাঁসির আসামি আছে 1,000-এর উপরে, এরপরে হুজি জেএমবি যত সব ওখানে, এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল। আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি, কেউ শৃঙ্খল করবে না, আমি আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ, সবাই আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য, বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য, কারণ কি, কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য। আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব, ঢাকার হাই সিকিউরিটি, কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজতের উপরে, যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত, কারণ হাজতেরা নামলে বড় ওই কয়েদিদেরকে খুঁজেও পাওয়া যেত না। এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে। এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না, আপনারা শুনুন, আমি যেই ব্লকে থাকি, অর্থাৎ ব্লক বলতে একসাথে 7টা রুম, আমি সবসময় একাই থাকতাম এক ব্লকে, কিছুদিন আগে
বন্দি বেশি হয় আমার ওখানে, ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদাল আবেদানি, ওর সাথে আরো কয়েকজন দেয়, আমি হিন্দু একজন আসামি আছে হিন্দু। আমি বললাম খবরদার তুমি যে হিন্দু রাজনীতি কেউ বুঝতে না পারে, আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ, এখন আমার পাশেই আছে, আসার সময় দেখা করে আসছি, যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে। আমার বড় ভাই এখানে আছে, আমি ছোটবেলায় দেখেছি, আমার বড় ভাই আছেন এখানে এদিকে মাস্টার সাহেব দিকে, আমি বলি বড় ভাই হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু, আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের গ্রাম হল হিন্দু, এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে, বিপদ আপদে বললে দৌড়ে আসা আইয়ুব আলী ভাইয়ের কাছে। এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই। আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো, আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই, আমরা বাংলাদেশী, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের আর উল্লেখযোগ্য ছাত্র, আমি দেওবন্দে পড়াশোনা করেছি, ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম, হিন্দু দাদারা আমাকে বলতো খালো খালো ভাই, যেতে চাই খালো, লেনা নেই, যত চাও খেয়ে নাও, নিতে পারবো না, এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষাপ্রাপ্ত লোক। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে। আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম, গ্রেপ্তার বরগুনাতে হয়েছিলাম, আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদরঘাট, এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম, শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো, বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণ জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো, কারা করিয়েছে? আল্লাহ তারা ছাড়ে না, ইন্না বৎসা রব্বিকা লাশাদীদ, যেই অহংকারী যেই ফিরাউন যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়েছে, এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি একটা কবিতা তৈরি করেছি, যা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, ফিরাউন আয়ে হামান আয়ে হাসিনা আয়ে কাওয়া আয়ে নানক আয়ে জালিম জাবির সুলতান আয়ে জিতনে জিতনে শয়তান আয়ে সবকো হুই রুসওয়াই হাসিল, যা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। যুগে যুগে যত ফেরাউন দুনিয়া আগমন করেছে, আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে, যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে, তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না। ইন্না বৎসা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ ধরা বড় কঠিন। ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার সর্বশেষ কথা এটাই, এই যে বিজয়টা হয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে, এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাইদ, সেই রংপুরের আবু সাইদ, যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল, আমার মনে পড়ল সেই ইংরেজ তারার ইতিহাস, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হুসাইন বাদানী রহমতুল্লাহ আলাই, একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল, দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে, মাওলানা মাদানী রহমাতুল্লাহি আলাই সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, মাইনে সুনা হ্যায় কি ইয়ে সফেদ কুত্তো নে এলান কর দিয়া হ্যায় কি জো উনকে খিলাফ নারা লাগায়েগা উনকো গুলি কর দিয়া জায়েগা, করো গুলি। যে ভাই শুনেছি, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে, আমি মাদানী হাজির হয়েছি করো গুলি, এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতের রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। সেই ইতিহাস আবার একবার, সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ, ফারহান ফাইয়াজ, এরকম আরো কত তাহমিদ, আরো কত ছেলেরা, আমি সেই ছেলেদেরকে
আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না, আবরার ফাহাদ। আমি বলতে এখন আর ভয় নাই, আগে ভয় পেতাম। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের পাঁচটা ছেলে পুরো কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বুয়েটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজন কে দেখা করতে আসছে। আমার ভাইয়েরা, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না, আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রীর, যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরি যা হো গিয়া আখের, সব গরি যা হো গিয়া আখের, চলো আয়ে খুরশিদ সে ইচমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। রাতে রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে, এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজ ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তাআলা ত্বরান্বিত করেন, জোরে বলেন আমিন। আমরা জানাজা এসেছি আমার বড় বোনের মৃত্যু। আমার এই বড় বোন মূলত মায়ের মতোই, মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। আমার এই বড় ভাইরা দুইজন আছেন, আপনারা জানেন এই দুই ভাই কৃষক, কিন্তু এই ভাই একজন আর্জন কই অনিল ভাই কই, আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার, বিএসসি বিএড এমএ পাস। আমার ছোট ভাইটা ছিল আবুল বাশার, সেমি পাস করা ছিল, কলেজে প্রফেসর ছিল। আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম, আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন, আমাদের মধ্যে কোন রকমের কোনো একটু মনোমালিন্য নাই। ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম, আমাদের মেয়ে জামাইগুলো, আমাদের ভাইগুলো, ভাতিজাগুলো, আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারিনি আমি, কারণ ওরা ছোট ছোট অবস্থায় জেলে ঢুকেছিল। এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল। এরপরে শুনলাম আরো কি হয়েছে, ওই যে পুলিশ বাবুল আক্তার, সে তার বউকে নিজে খুন করলো। সে বললো কি যে আমি জঙ্গি আন্দি করতাম, সেজন্য আমার উপরে জঙ্গির আক্রমণ করছে। এরপরে সারা বাংলাদেশে গ্রেপ্তার করলো। আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খ্যাতের থেকে ধরে গ্রেপ্তার করলো। আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একটু নাম করা হেডমাস্টার, আজকে কত 11 বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই। মামলার বিচার করবে কি? এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে, এই মামলার কোন এভিডেন্স নাই, সেজন্য মামলার মামলা জায়গা রয়ে গেছে, আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই। আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম, আপনারা বরগুনার মানুষ, হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন, মনে করতে পারেন কিনা যেন আছে আসলেই। আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন। আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না, সে বরিশাল কলেজে প্রফেসর ছিল, তাকে গুম করা হলো, 6 মাস পর্যন্ত নির্যাতন করা হলো, বলা হলো তুই খালি একটা কথা বল, জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাহলে তোকে ছেড়ে দিব। আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে। আমি যখন তাকে জেলে দিল, দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক, তকভাবে যুবক, কি হাস্যোজ্জ্বল হাসি খুশি একটা ছেলে, কিন্তু সে হাঁটতে পারছে না। এবং কিছুদিন পরে সে আল্লাহর রাস্তায় সে মারা গেল, শহীদ হয়ে গেছে। ভাইয়েরা আমার, কি অপরাধ ছিল সে আবুল বাশারের, কি অপরাধ ছিল জলিল মাস্টারের, কি অপরাধ ছিল কৃষক আইয়ুব খলিলের, কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চাদের, ওই যে ছেলেগুলো সব জেলে ছিল, এখন আমার সামনে সব বড়গুলো বড় হয়ে গেছে, ভাতি যারা আমি চিনি অনেকে, এই যে এটা জেলে ছিল, এ সিএনবি মসজিদের ইমাম, এ একটা জেলে ছিল, এরকম আর এখন বড় হয়ে গেছে, আপনি দেখলেন তখন একটা ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোকে ধরে জেলে ঢুকিয়েছে। বিচার কি হবে না? আল্লাহর কি আদালত নাই? আল্লাহ তারা সব দেখেন, সব শুনেন, তিনি একটু ঢিল দিয়ে দেখেন,
তোমাকে এই দেয়ার বস্তে দেয়ার যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল, এরপরে তোমাকে এমন ধারা ধরেছে তোমার দরবেশ বাবা দাঁড়ি কেড়াইয়া বসতে পারে নাই। দেখেন নাই দরবেশ বাবারে, এই দরবেশ বাবা, দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাঁড়িয়ে কামাইয়া বসতে পারে না। আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী সাম্য ভ্রাতৃত্ব পূর্ণ একটি বাংলাদেশ গড়তে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ। কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না, কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাড়িকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখব। আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন, আমিন। এক বাচ্চা অবস্থা দেখছিলাম, আমাকে বাসার সর্বশেষ বলেছিল যে আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন, আলেম হতে পারে যেন, কিন্তু আমি তোকে আলেম মারা আমি নিতেই পারতে পারি নাই। আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তারা ওর জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই আবুল বাশার রহমতুল্লাহ আলাই তার অত্যন্ত আদরের সন্তান, সে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ছত্তে বগল থেকে যে তবু বাতিলের সামনে মাথা নত করে নাই, সে প্রমাণ করেছে সালাতের ইতিহাস বাতিল সে দবনে ওয়ালে নহি হ্যায় আসমা হম সোবর কর চুকা হ্যায় তু ইমতিহা হামারা, বাতিলের সামনে মাথা নত করতে পারি না। মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নহি সর ঝুকা সকতা নহি সর কটা সকতা হ্যায় সর কটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নহি। ভাইয়েরা আমার, আমি কথা বলতে গেলে অনেক কথা নিছিলাম, অনেক কথা, আমি আর কথা বাড়াতে চাই না, জানাজার নামাজ শুরু করতেছি। আপনারা ধারণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আমাদের সবকিছুকে তার দিনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা জীবন ইসলামের খাদেম হিসেবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হুকুম রসুলের তরিকা মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশেষভাবে দোয়া করছি, এই ইসলামের শুরু থেকে এ পর্যন্ত যারা মানুষের কল্যাণে ইসলামের জন্য জীবন দান করেছেন সকলকে আল্লাহ কবুল করেন, আমিন। বিশেষ করে আমাদের এই বর্তমান সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আবু সাঈদ, ফারহান ভাইয়াজ, তাহমিদ, আরো আপনার আরো যারা জীবন দান করেছেন আল্লাহ তারা সকলকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত আরোগ্য দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বোনকে এবং আমার ছোট আবুল বাশারকে, আমার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই